ক্লাস 2 আমরা আগের দিনে পদ পরিচয়তে বিশেষ্য পদ রিভাইজ করেছিলাম। আজকে আমরা বিশেষ্য পদের পরের পদ দুটো পড়ব। তোমাদের বইতে তোমরা 34 পৃষ্ঠা নম্বর বার করো। আজকে আমরা পড়ব বিশেষণ পদ আর সর্বনাম পদ। তাহলে আগে এসো পড়ে দেখি বিশেষণ পদ। আমি আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম, আজকে আমরা রিভিশন করছি। তাহলে বিশেষণ পদকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাডজেকটিভ, ঠিক আছে? অ্যাডজেকটিভ। আচ্ছা, বিশেষণ পদ কাকে বলে? দেখো এখানে লেখা আছে, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। অর্থাৎ যে পদ বিশেষ্য বা সর্বনাম, অর্থাৎ নাম পদ বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বিভিন্ন কিছু বোঝাচ্ছে তাকে বলছে কি বিশেষণ পদ। যেমন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, তাহলে কোন শ্রেণীতে? চতুর্থ শ্রেণীতে। এটা একটি বিশেষণ পদ। অনেক লাল গাছে অনেক লাল গোলাপ ফুটেছে, তাহলে গোলাপগুলো কি রঙের? লাল রঙের গোলাপ। তাহলে এটি একটি বিশেষণ পদ, ঠিক আছে? আর তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা? লাল। এইবারে দেখো বিশেষণ পদকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? সবাই আমার পরে পরে বলো। বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। এছাড়াও সর্বনামের বিশেষণ পদ নামেও অন্য একটি ভাগ আছে। আপাতত তোমরা এই কটা জেনে রাখো। বিশেষ্যের বিশেষণ, যেখানে যে, তারপরে দেখো সর্বনাম পদ। সর্বনাম পদকে আমরা বলি ইংলিশে প্রোনাউন, ঠিক আছে? অর্থাৎ নামের পরিবর্তে যে পদ তাকে বলা হয় সর্বনাম পদ, ঠিক আছে? কিভাবে? যেমন এখানে উদাহরণ দেখো, যেমন রমা চতুর্থ শ্রেণীতে পড়ে বা রমা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তোমাদের ক্লাস কি 2, তাহলে 2টাকে দ্বিতীয় বলে। দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে খুব ভালো গান করে। সর্বনাম পদকেও 6 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এখানে উদাহরণে বলছি রমা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, যেমন আমি বলছি রমা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, রমা খুব ভালো গান করে, রমাকে খুব সবাই খুব ভালোবাসে, রমা সবসময় বাবা মার কথা শোনে, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা জায়গায় রমা 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 বলছি। রমা না বলে আমি রমার পরিবর্তে কি বলতে পারি? সে বলতে পারি, রমা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে খুব ভালো গান করে, তাকে সবাই খুব ভালোবাসে, সে বাবা মার কথা শোনে, ঠিক আছে? তাহলে এটা শুনতে ভালো লাগলো বারবার রমা রমা বলার থেকে। তাহলে এখানে আমরা নামের পরিবর্তে, এই রমার পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করছি তাকে বলা হচ্ছে সর্বনাম পদ। যেমন সে, তাকে, তিনি, উনি, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে কি সর্বনাম পদ। এইবারে তোমরা কি করবে, বিশেষণ পদ এবং সর্বনাম পদ ভালো করে বাড়িতে পড়বে, আর এখানে যে ভাগগুলো দিয়েছে সেগুলো তোমরা মুখস্থ করে নেবে।